আমাকে প্রশ্ন করেছে যে কিভাবে নিজেকে ধরে রাখা যায়। তাহলে কি করতে হবে? আমাকে ওই বীর্যকে ডাইলেশন করা শিখতে হবে। যদি ডাইলেশন না করি তাহলে আমি নারীর কাছে যাব আর পতিত হব। ইয়া হক আল্লাহ আলেকশাই, আল্লাহ সত্য, আল্লাহ এই আদমের মধ্যে উপস্থিত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাকে প্রশ্ন করেছে যে কিভাবে নিজেকে ধরে রাখা যায়। এখন ইয়াং ছেলে পেলে, যেমন এই যে একটা ছেলে আমার সামনে বসা, ইয়াং, কত বয়স? 25-26। তার চেহারা ভেঙে গেছে, তার দেহ ভেঙে গেছে। আমি কাউকে হেয় করার জন্য বলিনি, এটা জাস্ট এক্সাম্পল। তাহলে কি করতে হবে? আমাকে ওই বীর্যকে ডাইলেশন করা শিখতে হবে। যদি ডাইলেশন না করি তাহলে আমি নারীর কাছে যাব আর পতিত হব। আর যদি ডাইলেশন শিখতে পারি তাহলে আমার বীর্য থেকে কি উদয় হবে? মতির উদয় হবে। আর ওই মতি যখন উদয় হবে তাহলে ওই মতিটাকে তুমি ধ্বংস করো না। একবার সহবাস করলে, নারীর সঙ্গম করলে যে বীর্য স্খলন হয় তাতে 25,000, কোথাও বলছে 25,000, কোথাও বলছে 25 কোটি, তো এই শুক্রকীট দেহ থেকে বেরিয়ে যায়। তাহলে মতি যদি ধরে যায় তাহলে আমার শক্তি থাকবে কোথায়? নাকি? আর ওই শক্তি যদি আমি ধারণ করতে পারি তাহলে মতির থেকে জ্যোতির উদয় হবে। তা জ্যোতি যদি কারোর উদয় করতে হয় তাহলে তাকে চন্দ্র সাধন করতে হবে। এই দেহের 4 চন্দ্রের বসত, আর ওই 4 চন্দ্রের সাধন যজ্ঞে 24 চন্দ্রের উদয় হয়। বাউল দ্বারা আছেন, আপনারা বলে বেড়ান যে 24.5 চন্দ্র, 24.5 চন্দ্র, তা আমার কথা প্রশ্ন না, আমি দেওয়ান সাহেবের কাছে একটু জানার তাগিদ আসলো আমার যে 24.5 চন্দ্রটা কি, সাড়ে দেওয়ার কি? 4টা চন্দ্র ভাঙলে হয় সাধন জোরে 24 চন্দ্র, তাহলে সাড়েটা কোথা থেকে এলো? আমি জানি, আমি জানি যে ওই সাড়েটা কি। তা এই যে চন্দ্র সাধন, বাবারা মায়েরা আন্দাজি আমার কথা শুনে চন্দ্র সাধন করতে যেও না, তাহলে মারা পড়বা। কারণ চন্দ্র সাধন যদি কেউ করে 24 চন্দ্রের উদয় করতে পারে, তাই 24 চন্দ্র একত্রিত হয়ে হয়ে যায় পূর্ণ চন্দ্র। আর পূর্ণ চন্দ্র যখন হয় তখন পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে একটা ধাক্কা দিয়ে মণিকুঠায় পৌঁছায় যায়। আর ওই মণিকুঠায় যখন পৌঁছায়, ওই চন্দ্রকে যদি ধারণ করতে কেউ না পারে, ওকে দ্বিখণ্ডিত করার মন্ত্র শিখতে হয় গুরুর কাছে। যদি কেউ ওই দ্বিখণ্ডিত করার মন্ত্র না জানে তাহলে হয় ম্যাড পাগল হয়ে যায়, আর তা নাহলে মৃত্যু ঘটে। তাহলে বাবারা ওই সাধন করতে যায় না কেউ। যদি কারো করার ইচ্ছা থাকে তাহলে একজন চেতন গুরুর সঙ্গ করো, আর জানো, জানার চেষ্টা করো যে কীভাবেই চন্দ্রকে দ্বিখণ্ডিত করা যায়। আর ওই চন্দ্রকে দ্বিখণ্ডিত করা যে করতে পারবে, অর্ধচন্দ্র স্ব অবস্থানে পৌঁছে যায়, যেখান থেকে উদয় হয়েছিল সেখানে চলে যায় দেহের মধ্যে। আর অর্ধচন্দ্র দ্বিদল পদ্মে উদয় হয় তখন এ বাতি জাল নেবে না। আজকে দেখতে হবে যে কোথায় সেই জ্যোতি মতি আর চন্দ্র আছে। তা আমি বলেছি জ্যোতির থেকে হয় মনির উদয়, আর যে দেহ মণিধারী হয়ে যায় ওর সব জায়গায় চন্দ্র দেখা যায়, সর্বঙ্গে চন্দ্র খচিত হয়ে যায়। আর ওই মনির থেকে হয় চন্দ্রের উদয়। তো বাবারা, মায়েরা, আপনারা চেষ্টা করুন একজন সঠিক চৈতন্য মানুষের সন্ধান করে
তার কাছে গিয়ে এই মন্ত্রগুলো শিখে নিন, এই সাধনগুলো শিখে নিন, তবেই আপনি আপনাকে ধারণ করতে পারবেন। যার যার অবস্থান থেকে এই দেহ রূপ যৌবন আর তার নষ্ট হবে না। আমি এলাম সাই, আমি বলবো না যে আমাকে দেখুন। যদি কারোর মনে হয় যে এই মানুষটা এরকম কেন আছে, বয়সটা তো একেবারে কমায় নাই নাকি, চুলদাড়ি সবই পাইকে গেছে, দাঁতও পড়ছে দুইটা তিনটা, তো এখন তাহলে বয়স মেলা হয়ে গেছে, তারপরেও কিন্তু এই রূপ যৌবন নষ্ট হয়নি, ইনশাল্লাহ হবে না। আমি বলেছিলাম যে আমি শেষ দিন পর্যন্ত আমার দয়ালকে আমার দেহে ধরে রাখবো। তাহলে যার যার দয়ালের দিকে এক নিরিখে থাকো এবং দয়ালের কাছ থেকে সঠিক তথ্য জেনে সেই সাধন যদি তোমরা করতে পারো তো অবশ্যই তোমাকে তুমি ধারণ করতে পারবে। আসলে এর চেয়ে বেশি কথা বলা ঠিক নয়, অনেক কথা বলেছি, এর চেয়ে আর ভাঙবো না, এর চেয়ে ভাঙলে ধর্ম আর থাকে না। তাই বলেছে যে আগে ধর্ম গ্রহণ করো, কালিমা গ্রহণ করো এবং সেটার উপরে নিজেকে ন্যস্ত করো, তবেই তুমি তোমার জায়গায় সঠিক হতে পারবে এবং কামিয়াবি লাভ করতে পারবে, সাধন জোরে তুমি তোমাকে ধরে রাখতে পারবে। আমার প্রশ্নটা ছিল কিভাবে আমরা ধরে রাখবো, তাই নয় কি? এই ধরে রাখার পথ যতটুকু বলেছি এর বেশি যদি কারোর জানতে হয় তাহলে এই মিডিয়ার মাধ্যমে আসুন, আমার কাছে প্রশ্ন করুন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে। এবং আর একটি নতুন চ্যানেল চলছে যেটা আমার ব্যক্তিগত চ্যানেল, আপনারা সেখানে সাবস্ক্রাইব করবেন, দেখবেন সত্যের সন্ধান পাবেন, সত্যের সন্ধানে এসো এই নামে চ্যানেলটি চলছে, আপনারা অবশ্যই সেখানে আসবেন। যতটা সত্য আমি বলতে পারবো, যা সর্বসম্মুখে বলা যায় সেইটুকুই বলবো। কিছু কিছু কথা আছে যা আধ্যাত্মবাদে এলমে মারিফাত যা একের অধিক দুইজনের সামনে বলা যায় না, সে কথা আমি মিডিয়াতে বলতে পারবো না, ক্ষমা করবেন সবাই। ইয়া হক আল্লাহ আলিকশাই, আবার দেখা হবে, ধন্যবাদ সবাইকে। আজকে এই স্টুডিও SA মাল্টিমিডিয়ার, আপনারা আসুন, বিভিন্ন প্রকার কাজ নিয়ে আসুন। এই অঞ্চলে একটা স্টুডিও যার কর্ণধার হচ্ছে আমার বাবাজি সোহেল, আপনারা সবাই তার কাছে আসুন, তার নাম্বার নিন, আপনারা যে কোনো কাজ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।